প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 71তম জন্মদিন উপলক্ষে মালদার রতুয়া 2 নম্বর ব্লকের আড়াইডাঙ্গা হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করে বিজেপি নেতৃত্ব। শুক্রবার মণ্ডল বিজেপি নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য শুভেন্দু শেখর রায়, মণ্ডল সভাপতি আদর্শন মণ্ডল সহ অন্যান্য নেতাকর্মীরা। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী আজকে 71তম জন্মদিন। জন্মদিনে আমরা যে সমস্ত অনেকে যে কেক কাটায় বা ফুলমালা এই সমস্ত করে, আমরা তা করছি না। আমরা 7 দিন ধরে সেবামূলক কাজ হবে, বিশেষ করে বিভিন্ন জায়গায় যে রুগী আছে হসপিটালে বা দুস্থ পরিবার আছে যেখানে খাওয়া দাওয়ার অভাব আছে, সেই জায়গাগুলোতেও আমরা খাদ্য বিতরণ করব। এবং হসপিটালে রুগীদের আমরা এই আজকে আড়াইডাঙ্গা যে প্রাথমিক যে হাসপাতাল আর সেইখানে আমরা ফল এবং কিছু ও সঙ্গে সামগ্রী যেমন কলা, আপেল, মৌসুম্বি, কিছু বিস্কুট আমরা বিতরণ করব। আগামী 7 দিন কী অনুষ্ঠান আছে? 7 দিনের পর যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, এটা হবে। তার সঙ্গে সঙ্গে আমাদের মোদীজির জন্মদিন আমরা বিভিন্ন বুথেতে পালন করব, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বৃক্ষরোপণ আছে, আর এছাড়াও স্বচ্ছতা অভিযান, ওটা হচ্ছে আমাদের 2 তারিখ হবে। এবং সঙ্গে সঙ্গে দেশ শক্তিশালী হোক, দেশের উন্নয়ন হোক, এটাই মোদীজি চেয়েছেন। আমরা ভারতীয় জনতা পার্টির যারা কর্মী আছি তারা সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 71তম জন্মদিন উপলক্ষে মালদার রতুয়া 2 নম্বর ব্লকের আড়াইডাঙ্গা হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করে বিজেপি নেতৃত্ব। শুক্রবার মণ্ডল বিজেপি নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য শুভেন্দু শেখর রায়, মণ্ডল সভাপতি আদর্শন মণ্ডল সহ অন্যান্য নেতাকর্মীরা। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী আজকে 71তম জন্মদিন। জন্মদিনে আমরা যে সমস্ত অনেকে যে কেক কাটায় বা ফুলমালা এই সমস্ত করে, আমরা তা করছি না। আমরা 7 দিন ধরে সেবামূলক কাজ হবে, বিশেষ করে বিভিন্ন জায়গায় যে রুগী আছে হসপিটালে বা দুস্থ পরিবার আছে যেখানে খাওয়া দাওয়ার অভাব আছে, সেই জায়গাগুলোতেও আমরা খাদ্য বিতরণ করব। এবং হসপিটালে রুগীদের আমরা এই আজকে আড়াইডাঙ্গা যে প্রাথমিক যে হাসপাতাল আর সেইখানে আমরা ফল এবং কিছু ও সঙ্গে সামগ্রী যেমন কলা, আপেল, মৌসুম্বি, কিছু বিস্কুট আমরা বিতরণ করব। আগামী 7 দিন কী অনুষ্ঠান আছে? 7 দিনের পর যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, এটা হবে। তার সঙ্গে সঙ্গে আমাদের মোদীজির জন্মদিন আমরা বিভিন্ন বুথেতে পালন করব, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বৃক্ষরোপণ আছে, আর এছাড়াও স্বচ্ছতা অভিযান, ওটা হচ্ছে আমাদের 2 তারিখ হবে। এবং সঙ্গে সঙ্গে দেশ শক্তিশালী হোক, দেশের উন্নয়ন হোক, এটাই মোদীজি চেয়েছেন।
আমরা ভারতীয় জনতা পার্টির যারা কর্মী আছি তারা সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।